বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি বক্রম দিয়ে একটা নেক তৈরি করে দেখাচ্ছি একটা ডিজাইনার নেক তো আপনার চাইলে আপনাদের বডি সাইজ অনুযায়ী ছোট বড় করে এই নেকটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি যার জন্য তৈরি করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আটত্রিশ বডির জন্য তো চলুন দেখে নিই কীভাবে আমরা এটা তৈরি করছি এখানে গলার লেন্থ নিয়ে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ সুন্দর করে মার্জিন করে দিচ্ছি এখান থেকে এটা যেহেতু ডিজাইন করে আমি তৈরি করব। তো এখান থেকে আমি দেড় ইঞ্চি ধরে নিচ্ছি বক্রমটা তো দেড় ইঞ্চি ধরে নিয়ে আমি এখান থেকে উপরের দিকে হাইটটা করে নেব তো এখান থেকে উপরের দিকে আমি গলার হাইটটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রন্ট হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এখানেও আমি কিন্তু হাফ ইঞ্চি সেলাই মাটি ধরে নেব তো মার্জিন করে নিচ্ছি উপরের দিকেও ছয় ইঞ্চিতে মার্জিন করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি ধরে নিচ্ছি সেলাই মার্জিন আপনারা মনে করে এই হাফ ইঞ্চি ধরে নেবেন তাহলে আপনারা যতটুকু পরিমাণ লেন চান মানে হাইট চান ততটুকু থেকে যাবে এখন দেড় ইঞ্চি উপরের দিকে আমি আরেকটা মার্ক করে দিলাম এই ডিজাইনটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন কিন্তু অনেকে দেখা যায় যারা নতুন তারা হাতের সাহায্যে করতে গেলে সুন্দরভাবে করতে পারেন না তাদের জন্য এখানে এক তে মার্ক করে দিচ্ছি এবং এখানেও সুন্দর করে মার্জিন করে নিলাম এখন যারা রাউন্ড নেক তৈরি করতে পারেন না সুন্দর করে তাদের জন্য বলবো যে এভাবে তৈরি করুন ইনশাল্লা সুন্দর হবে এখানে একটা কাপে সাহায্যে আমি সুন্দর করে সহজভাবে করে নিলাম এখন এখানে আমি আরেকটা শেপ দিয়ে দিব ডিজাইন করার জন্য এখানে আমি আরেকটা শেপ দিয়ে দিলাম তো এখন এই দাগের বাইরে আমি এক ইঞ্চি ধরে নিব বকরুমটা এভাবে করে সুন্দর করে মার্ক করে দিয়ে আমি সুন্দর করে মার্জিন করে নিচ্ছি লাইন করার পর এই লাইন বরাবর প্রথমে সুন্দর করে আমাকে বকরুমটা ধরে নিতে হবে ধরে নিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো কাটার সময় আপনারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন যেন দুই দিক সমান থাকে তা আমি খুব ভালো করে ধরে নিয়েছি এবং এভাবে করে কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার ফ্রন্ট নেকটা তৈরি করা কমপ্লিট দেখেন কত সহজ ভাবে আমি ফ্রোন নেকটা তৈরি করে ফেলেছি এখন এটাকে আমি একটা কাপড়ের উপর অ্যাটাচ করে দেব তো আপনারা আঠা দিয়ে এটাকে বসিয়ে নিতে পারেন আমি এখানে সেলাই করে বসিয়ে দেখাচ্ছি তো চলুন দেখেনি প্রথমে আমি নেকটাকে বসিয়ে নেব একদম মাছ বরাবর ধরে বসিয়ে নিব কারণ হচ্ছে আমি যখন সেলাই করতে যাব অনেকে দেখা যায় যে যারা নতুন তাদের এই নেকটা সরে যেতে পারে তো সরে যাওয়ার কারণে দেখা যায় যে ঝুলে নেকটা যেতে পারে তো প্রথমে আমি বরাবর বসিয়ে নিয়েছি এবং এভাবে করে অ্যাটাচ করে নেব। এখন ধরে ধরে অ্যাটাচ করে দিব তো এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি বসিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার ফ্রন নেকটা বসানো কমপ্লিট এখন আমি যেটা করব সেটা হচ্ছে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কেটে নিব তবে এখানে ফোল্ড করার জন্য হালকা করে কাপড় রাখবো এখানে আপনারা দুই সুদের মতো কাপড় রাখতে পারেন তো আপনারা যারা সুদের হিসাবটা বুঝেন না আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন তো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি ফোল্ড করে দিলাম ফোল করে দিয়ে এক্সট্রা কেটে কেটে নিব চারদিকে নিলাম এখন মাঝখানে আমি একটা মার্ক করে দিলাম এই মার্কটা আমাদের পরে কিন্তু কাজে লাগবে এখন ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব কাঠ বসিয়ে দিলে আপনাদের যখন আপনারা এটা ফোল্ড করবেন সেলাই করার জন্য সুন্দর হয়ে ফোল্ড হয়ে যাবে এখন আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে সে কাপড়টাকে আমি ফোল্ড করে সেলাই করে নেব সুন্দর করে ফোল্ড হয়ে যাবে এই কিন্তু কাটটা দেয়া ধরব এবং খুব ভালো করে আমি সেলাই করে নেব এভাবে করে সেলাই করার কারণ হচ্ছে যে এক্সট্রা সুতা গুলো আপনাদের বের হয়ে যাবে না সুন্দর করে ভিতরের দিকে সেলাই হয়ে ঢুকে যাবে এখানে আমি যেভাবে সেলাই করে নিয়েছি আপনারা ঠিক একই নিয়ম ফলো করে একই ভাবে সেলাই করে নেবেন সুন্দর করে ঢুকিয়ে দিয়ে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিবেন যারা নতুন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ একদম ডিটেলিং এ দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আলহামদুলিল্লাহ আমার ফ্রন্ট নেকটা তৈরি করা কমপ্লিট মানে অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি ব্যাক নেকটা তৈরি করে সো এখানে আমি ব্যাক নেকটা কেটে নিয়েছি এখানে ব্যাক নেকটা অ্যাকচুয়ালি আমি তিন ইঞ্চি লেন দিয়েছি এবং হাইট দিয়েছি পাঁচ ইঞ্চি এটা আটত্রিশ ইঞ্চি বডির জন্য যেহেতু আমি ফ্রন্ট নেক ব্যাক নেক আলাদা রকম দিচ্ছি আমি চার জন্য তৈরি করছি সে একটু বড় পিছনের গলা পছন্দ করেন যার কারণে আমি এখানে পাঁচ ইঞ্চি দিয়েছি এবং হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্চিন ধরে এখন একইভাবে এক্সট্রা কাপড়গুলো কেটে নিব ফোল্ড করা অংশ বাদ দিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে নিব এখন এই যে এক্সট্রা কাপড়ের উপর আমাদেরকে ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে যখন আপনারা এই কাটটা বসাবেন তখন যখন আপনারা কাপড়টা ফোল্ড করে দিবেন বক্রমের উপরে সুন্দর করে ফোল্ড হয়ে বসে থাকবে দেখেন এখন ফোল্ড করতে খুবই সুবিধা হবে এভাবে করে ফোল্ড করে দিবেন এবং সেলাই করে নেবেন আপনারা যারা নতুন তাদের জন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে দেখিয়ে দিয়েছি তাই ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে অলওয়েজ আমি চেষ্টা করি আপনাদের জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো বুঝিয়ে দেয়ার সো এখানে আমি হচ্ছে ফ্রন্ট একটা বসিয়ে নিয়েছি মেন পার্টের সাথে এবং এখানেও একটা ছোট্ট কাট বসিয়ে দিলাম এবং এই সাইডেও ছোট্ট কাট বসিয়ে দিলাম এবং মাঝখানে বরাবর আমি হচ্ছে মেইন পার্টের সাথে কাট বসিয়ে দিয়ে এই কাট বরাবর আমি ধরে নিয়েছি এবং এখানে আমি কাপড়টাকে অ্যাটাচ করে দেব সো নেকটাকে আমি এভাবে করে অ্যাটাচ করে দিলাম আলহামদুলিল্লাহ এখন আমি এই বক্রমের ধার বরাবর একটা সেলাই করে দেব এখানে আপনারা খুব আস্তে আস্তে করে সেলাই করবেন যেন বক্রমটার উপর সেলাই না হয়ে যায় তো যারা নতুন তারা প্রথম দিকে আস্তে আস্তে করবেন যখন আপনারা রেগুলার করবেন ইনশাআল্লাহ একদম সহজ হয়ে যাবে আপনারা খুব সহজ ভাবে কাজটা করে নিতে পারবেন খুব আস্তে আস্তে করে আমি সেলাই করে দিচ্ছি একদম কাপড়ের উপরে সেলাইটা করতে হবে বক্রমের উপর কিন্তু করা যাবে না যারা নতুন তাদের জন্য প্রথম দিকে একটু টাফ মনে হবে কিন্তু আপনারা আস্তে 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 করে করে করবেন দেখবেন যে একদম ফেলতে পারছেন প্রথম দিকে কোনো কাজ আসলে পারফেক্ট ভাবে হয় না একটু সময় দিতে হয় তো আলহামদুলিল্লাহ আমি ফ্রন্ট একটা অ্যাটাচ করে নিয়েছি মেন পার্টের সাথে এখন যেটা করবো সেই একই ভাবে আমি হচ্ছে কেটে নিব এবং এখানেও এক্সট্রা করে কাপড় রাখবো কাপড় রেখে আস্তে আস্তে করে আমি কেটে নিলাম এখন এখানেও আমি ছোট্ট করে কাট বসিয়ে দিব। আপনারা ঠিক একই নিয়ম ফলো করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিবেন তাহলে যখন আপনারা জিনিসটা উল্টাবেন তখন সুন্দর করে বসে যাবে সুন্দর করে বসে যাবে এখানে খুব খেয়াল করবেন এই কাঠটা যেন সেলাইয়ের মধ্যে চলে না যায় এখানে খুব আস্তে আস্তে করে আপনারা কাটটা বসিয়ে দিবেন তো এখানে আপনারা অবভিয়াসলি আরেকটা সেলাই দিয়ে নেবেন আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি এখন আমি উল্টে দিব আপনারা এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে সুন্দর করে জিনিসটাকে উল্টে দিবেন এভাবে করে উল্টে দিবেন আর নখের সাহায্যে চেপে চেপে দিবেন আস্তে আস্তে করে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং নখের সাহায্যে চেপে চেপে দিচ্ছি তো এই এভাবে করে চেপে চেপে দিলে আপনাদের জিনিসটা একদমই বসে যাবে আপনারা চাইলে যখন এটা উল্টে দিবেন একদম উল্টানো শেষ হয়ে গেলে আপনারা আয়রন করে নিতে পারেন তো আয়রন করলে একদম আপনারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট হবে আর যাদের বাসায় আয়রন নেই তারা আমার এই যে আমি যে হাতে সাহায্যে ঘষে দিচ্ছি এভাবে করে ঘষে দিবেন তো আলহামদুলিল্লাহ আমার ফ্রন্ট নেকটা তৈরি করা কমপ্লিট একদম পারফেক্ট ভাবে আমি তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আপনারা এভাবে করে চাপ সেলাই দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন না দিলেও সমস্যা নাই এটা যেহেতু একদম ডিজাইনিং না দিতেও পারেন তো আমি এখানে দিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে এক্সট্রা যে পার্টটা আছে বক্রমে সেই পার্টে আপনারা চাপ সেলাই দিয়ে দিতে পারেন এখন যখন আপনারা উল্টে দিবেন তখন মেইন পার্টের সাথে নেকটা সুন্দর করে একদম বসে যাবে আর জিনিসটা অনেক বেশি পাকা আরো বেশি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার ফ্রন্ট নেকটা সেলাই করা কমপ্লিট সাথে দেখেন একদম বসে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাক নেকটা তৈরি করে নিব তো চলুন ব্যাক নেকটা তৈরি করে নিই তো এখানে আমি সাইডের দিকে মার্ক করে নিয়েছি এবং মাঝখানে যে মার্কটা আছে সেই মার্ক বরাবর সুন্দর করে বসিয়ে নিয়েছি মেন পার্টের নেকের কাপড়টাকে তো আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এবং এভাবে করে করে বসিয়ে দিয়ে আমাকে সেলাই নিতে হবে তো এই আমরা হচ্ছে বকরমের উপর সেলাই করবো না সেলাইটা করবো হচ্ছে বকরমের সাইডে যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে তো আলহামদুলিল্লাহ আমার এক সাইড সেলাই করা কমপ্লিট এখন আমি একইভাবে আর আরেক সাইডও সেলাই করে নিব আপনারা খুব খেয়াল করে সেলাই করবেন এখানে আপনাদের কিন্তু বক্রমের উপরে সেলাই করা যাবে না সেলাইটা করতে হবে একদম পার্টে যে মেন কাপড়টা আছে সেই কাপড়টাকে ধরে তো এখন আমি একইভাবে এক্সট্রা অংশগুলো কেটে নেব কাপড়ের এবং এখানেও আমি যেটা করব সেটা হচ্ছে অল্প করে দুই সুত পরিমাণ কাপড় রাখতে হবে আপনারা এক সুত অথবা দুই সুত পরিমাণ কাপড় রেখে আপনারা কেটে নেবেন তো এখানেও একই কাজ করবো সেটা হচ্ছে ছোট্ট করে কাট বসিয়ে আমি হচ্ছে করে কাট বসিয়ে কাটটা অবশ্যই আপনাদের কাপড়ের হতে হবে। উপর কাটটা দেয়া যাবে না তো এখন আমি এখানে এভাবে করে ভিতরে যে অংশটা সেটা হচ্ছে সেটার উপরে আমি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাই দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন আপনাদের যে ভিতরে যে সেলাইয়ের যে এক্সট্রা অংশটা সেটা হচ্ছে ধরে নেবেন এই চাপ সেলাইয়ের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমার চাপ সেলাইটা দেয়া কমপ্লিট এখন আমি একইভাবে উল্টে দিবো এবং নখের সাহায্যে সুন্দর করে বসিয়ে নেবো তো এখানে যখন আপনারা চাপ সেলাই দিবেন তখন হচ্ছে এভাবে করে সুন্দর করে একদম বসে যাবে আপনাদের নেকটা তৈরি করতে একদমই কষ্ট হবে না তো আলহামদুলিল্লাহ আমার তৈরি করা কমপ্লিট এভাবে আমি তৈরি করে নিয়েছি নেক সো আপনারা এই নিয়ম ফলো করে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে আমি দেখিয়েছি কিভাবে আপনারা নেক এবং ব্যাক নেক খুব ইজিলি বক্রম দিয়ে তৈরি করে নিবেন